আরবি, কবরের ভাষা বাংলা না আরবি, আরবি জান্নাতের ভাষা আরবি না বাংলা, আরবি। তাহলে আরবিকে নিয়ে ছিনি মিনে কেন করছেন? যে নারী আজ পর্যন্ত আরবি কোরআন মাজিদ পড়তে পারে না সে লজ্জাহীনা, আর যে বেটা ছেলে আজ পর্যন্ত কোরআন মাজিদ পড়তে পারেনি সে বদনাসিব কপাল পোড়া। তোমার মতো মুসলমানকে মুসলমানের ঘরে বেঁচে থাকাটা আমাকে বোঝা মনে হচ্ছে। কি কাল বেঁচে আছো দুনিয়াতে, কোরআন পড়তে পারো না? কদিন লাগে? 12 দিনে যদি কোরআন তুমি পড়তে না পারো তো বদরুদ্দোজার জিন্দগিটাকে ধিক। তোমার মুখ দিয়ে যদি কোরআন বের করতে না পারা যায় 10 দিনে তো দুনিয়া করে বেড়াতে পারবে কিন্তু কোরআন পড়তে পারবে না। মরবার কালে ফরিশতাটা যে আসবে চোখে চোখে ফরিশতাকে দেখতে পাবেন। জোর গলাতে বলছি, আলেমদেরকে জিজ্ঞেস করুন, ফেরেশতাকে আপনি দেখতে পাবেন, ভালো মানুষ হলেও দেখতে পাবেন, মন্দ মানুষ হলেও দেখতে পাবেন, ফরিশতার সামনে খাড়ো হবে। আর যদি মানুষের বাচ্চা হন তার মানে ইমানদার, তাহলে ভদ্র ভাষা বলে আপনাকে ডাকবে। ভাষাটা কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, এ পবিত্র জান, আল্লাহর রেজা মন্দির দিকে তোমাকে যেতে হবে, চলো আল্লাহর রেজা মন্দির দিকে তোমাকে নিয়ে যাই। মিঠা কথা বলে ডাকলো ফরিশতা, চোখে দেখতে পেলেন ফরিশতাকে। যখন শব্দটা বলল, সুরসুর সুরসুর করে জানটা দেহের ভিতর থেকে আপনি বেরিয়ে চলে আসলো। যেমন থান থেকে দুধ আপনি বেরিয়ে যাই, গাভী বুঝতে পারে না, মায়ের স্তন থেকে দুধ ওর বাচ্চাতে চুষে নেই তো সে নিজে টের পায় না, ঠিক সেই রকমই জানটা দেহ থেকে বেরিয়ে গেল, তো এই বেচারি কিছুই জানতে পারলো না। আপনি আরবি যদি না বুঝলেন তো জানটা বের হতে গেল কেন? কথাটা কেমন হলো? আরেকবার এই মানুষটাকেই যদি বদনসিব হয়, শয়তান মরদুদ হয়, আল্লাহর ফরিশতা আওয়াজ দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস জান আল্লাহর গজবের দিকে চল। যখন এই কথাটা শুনতে পাবে ফরিশতার সামন থেকে মুখ থেকে, তখন শরীরের ভেতরে এদিক আর ওদিক লুকালুকি শুরু করবে। কোরআনের আয়াতে লেখা আছে, ওর পাছাতে মারবে লাত, ওর মাথাতে মারবে ডান্ঠার বাড়ি, আর এমন করে খিঁচবে আর এমন করে চিপবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া নাজিআতে গারজা, একবারে রন্ধ্রে ঢুকে গিয়ে, রক্তে ঢুকে গিয়ে, মাংসতে ঢুকে গিয়ে, নিংড়িয়ে চিপে বের করে টেনে নিয়ে আসবে কাকে? রুহটাকে। ভাষা বুঝতে পারছেন? কে বলবে? আল্লাহর ফরিশতা। জান কবজ করার ভাষা আরবি হলো না বাংলা? আরবি। আপনাকে পছন্দ লাগে না, কবরে যাবেন তো 3টা প্রশ্ন করবে, মুনকার নাকি? চাষা বাড়ি কুণ্ঠে বলবে কি যে না? আপনি দেখেন ওলামায়ে দ্বীনের কাছে বসেন মাঝে মাঝে, কবরে আপনাকে প্রশ্ন করা হবে 3টে আপনার আকীদার বিষয়ে, আর কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে আপনার আমলের বিষয়ে। মগজে রাখেন কথাটা, উল্টা পাল্টা করবেন না। কবরের প্রশ্ন হলো আপনার বিশ্বাসকে নিয়ে, আর আখেরাতের প্রশ্ন হলো আপনার আমলকে নিয়ে। কবরে জিজ্ঞাসা, মা দিনকা, তোমার ধর্ম কী ছিল বলো, মান রব্বকা, তোমার রব কে ছিল তাই বলো, মান হাজার রাজুল্লাল্লাযী বুয়িসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই লোকটা কে? তাহলে এগুলো হলো আপনার বিশ্বাসের প্রশ্ন, সবটি আরবিতে। তখনও আরবি ভাষা আপনি বলবেন, আর আপনি আরবি ভাষাতে জবাব দিতে পারবেন। যদি না পারবেন তো কোরআন হাদিসগুলো বাটনা মাদ্রাসা থেকে টেনে বার করে কোনো এক জায়গাতে নদীতে গিয়ে সবটিকে চাপা দিয়ে দিব, যদি এগুলো কথা মিথ্যা হয় তো। আপনি বলবেন না কি? রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যদি এই বাত্তামিজ ইনসান হয় দেখি বলবে, হা হা লাদরি, হায় হায় আমি জানি না, এটা বাংলা না আরবি? আপনি তো বলছেন যে আমি জানি না, আরবি ভাষাতে বলছেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। দাদারে, যখন গোড়াতে চলো রাতের বেলায় ঘুমাতে যাবে, তো ঘুমাতে যাওয়ার আগে দুয়াটা পড়ে নিবে ঘুমাবার, তারপরে যদি পারো তো আরও ভালো, ডান হাতখানাকে ডান গালের উপরে রেখে
বালিশে এমনি করে রাখো, আর রাখার পরে ছোট্ট করে একটা দোয়া বলো, আল্লাহুম্মা কেনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। হে রব্বে করিম, তুমি আমাকে তোমার আজাব থেকে বাঁচিয়ে নিও যেদিন তুমি সারা জাহানের মানুষগুলোকে হাশরের ময়দানে একত্রিত করবে। এই দুয়াটা বলে যদি তুমি ঘুমাও তো তাহলে কিয়ামতের দিন হাশরের মাঠে তোমার পা টলমল করবে না, স্থির দাঁড়িয়ে থাকতে সহায়তা করবে এই দুয়াটা। এবার যদি কেউ না পড়ে, তো না পড়লে তো ফজিলত থেকে বঞ্চিত হলো, গুনাহগার হলো না। তারপরে বলছি আপনার কি বলেছিলাম, ইমানদার বাড়ির পরিচয় কি, যে বাড়িতে ফেরেশতা বাস করে আপনার সাথে সাথে। কেমন করে ফেরেশতা আমার সাথে বাস করবে? বাবারাই আমার, ঘুমাবার আগে আপনি অবশ্যই আয়াতুল কুরসিকে পড়ে নেন। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম থেকে শুরু করে ওয়াহুয়াল আলিউল আযীম পর্যন্ত, এই আয়াতুল কুরসিকে পড়ে নিয়ে যদি ঘুমিয়ে যান, নবীজি বলছেন ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসিকে পড়ে নাও, নিয়ে চোখটাকে বন্ধ করে নাও। লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে তোমার গলিতে একটা ফরিশতা নাজেল করবেন, সেই ফরিশতাটা যখন থেকে তুমি ঘুমিয়েছ তখন থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার গাড়ি যোগাবে, তোমার বাড়ি যোগাবে, তোমার ঘর গৃহস্থালি যোগাবে, এবং তোমার বাড়ির কোনো যেন ক্ষতি না হয়ে যায় তার জন্য তদারকি করবে, নিগেবানি করবে। যখন সকাল হয়ে যাবে আল্লাহর ফরিশতা সেখান থেকে আবার আসমানের দিকে চলে যাবে, তার দায়িত্বটা শেষ হয়ে যাবে। যদি আপনি আর আপনার আহলিয়া এই রুটিনটাকে কাজে লাগাতে পারে, তাহলে আমার বাড়িতে প্রতিদিনই আল্লাহর ফরিশতা একজন পহরাদার আছে, এটা বিশ্বাসে এলো না এলো না, চাঁদমুনির লোক, নিজে নিজে জবাব করুন আর নিজে নিজে বুঝতে চেষ্টা করুন। যে বাড়িতে ফরিশতা আছে সে বাড়িটাতে ইমানদারের বাড়ি বলে স্বীকৃতি দেওয়া যাবে। পারেন তো আমল করেন, না পারেন তো আপনার আমার করার কিছু নেই। আবার বলছি কথাটা খেয়াল করুন, পারেন তো আমল করেন, না পারেন তো জোরাজোরি আমি করছি না কাউরি ওপরে। ঘুমাবার আগে, ঘুমাতে যাওয়ার আগে ওযু বানিয়ে নেন। যদি এশারের নামাজ পড়ার জন্য ওযু বানিয়েছিলেন, সে ওযুটা যদি টিকে থাকে তো সেই ওযুর উপরেই আপনি ঘুমিয়ে যান। যখন আপনার নিদ চলে আসবে তখন ওযুটা নষ্ট হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি তাকে বাঁচিয়ে রেখেছেন, তাকে ঠিকঠাক করে রেখেছেন, আর ওযুর হালাতে আপনি ঘুমালেন। যদি একটা মানুষ ওযুর হালাতে ঘুমিয়ে যায়, তো নবীজি বলছেন মান বাতা তাহিরান বাতা মাহু মালেকান, একটা মানুষ যদি রাতের বেলায় বিছানায় ঘুমাতে যায় তো তাহলে ওযু করে যারা বিছানায় ঘুমাতে যায় তাদের সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফরিশতা আসে, সেও জেগে জেগে থাকে। আপনি শুয়ে আছেন বিছানায় আর ওযু করে শুয়েছেন, তার জন্য আপনার বিছানার পাশে ওই একজন ফরিশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ও আপনার জেগে বসে আছে। তুমি কেন জেগে আছো বাবা? আমি আল্লাহর বান্দা, ঘুমিয়ে গেলাম, আমার বিছানায় আরাম করছি, তো তুমি কেন এখানে জেগে জেগে বসে আছো? তো ওর জবাব কী দেওয়া হয়েছে হাদিসের ভেতরে, কুল্লামা ইয়াস্তাইকিজুল আব্দ, যখন যখন এই ওযু করে ঘুমিয়ে যাওয়া মানুষটা একবার করে জেগে যায় রাতের বেলায়, তো যখনই ঘুমন্ত মানুষটা জাগবে আল্লাহর ফরিশতা সাথে সাথে এই লোকটার জন্য ইয়াস্তাগফিরু লাহু ইনদা রব্বিহি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করে বলবে, পরওয়ারদিগার তোমার এই বান্দাটা রাতের বেলায় ঘুমিয়েছিল, তো ঘুমিয়েছিল তো অজুর হালাতে ঘুমিয়েছিল, পাক হয়ে ঘুমিয়েছিল, তার জন্য আমি তার নিগেবানি করার জন্য এখানে এসেছি। এবার বান্দাটা তোমার জেগেছে, তুমি তোমার বান্দার গুনাহকে মাফ করে দাও। সারা রাত আপনি যদি ছবার জাগেন তো ফরিশতা আপনার জন্য ছবার দোয়া করবে, আপনি যদি চারবার জাগেন তো আল্লাহর ফরিশতা চারবার দোয়া করবে। তো আপনি ফরিশতাকে কাজে লাগাতে পারলেন,
কিসের দৌলতে কিসের দ্বারাতে? শুধু একটা অতিরিক্ত অজু করে ঘুমাবার দ্বারাতে। তাহলে আপনার সাথে সাথে বাড়িটাতে কে জেগে আছে? আল্লাহর ফরিশতা জেগে আছে। এটা হলো ঈমানের বাড়ি। এই জন্য গোড়াতে বলছিলাম যে হাদিসটি দিয়ে যে ঈমানদারের বাড়ি আলাদা, সব জায়গায় ঈমান থাকে না। ঈমানকে টিকিয়ে রাখুন আমার ভাইয়েরা, আমার বাপেরা, আমার দাদারা। এটা বিশাল বড় আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত। এই নিয়ামতকে আপনি অবহেলা করে নিজের আখেরাতকে বরবাদ করবেন না। ভালো করে মনে রাখুন, আপনি ঈমানের উপরে আছেন না আপনার ঈমান টলমলো হয়ে গেছে, আপনার ঈমান পাকাপোক্তা হয়ে আছে না আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, এই ব্যাপারে আপনাকে যখন তখন মাঝে সাঝে সংশয় প্রকাশ করতে হবে। মাঝে মাঝে আপনার মনের ভেতরে চিন্তা তৈরি করতে হবে। কি প্রশ্নটা করলাম? আমার ঈমান ঠিকঠাক আছে না আমার ঈমান ঠিক নাই, আমার ঈমান মজবুত হয়ে আছে না আমার ঈমান মজবুত হয়ে নাই, এই ব্যাপারে আপনাকে সংশয় প্রকাশ করতে হবে। আর দিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে। কি বলে? মনে হচ্ছে আমার ঈমান কমজোর হয়ে গেছে। তো ঈমান কমজোর হয়ে গেছে এমন যদি সন্দেহ লাগে, তাহলে ঈমানটা কেমন করে মজবুত হবে তার ব্যাপারে আপনাকে পদক্ষেপ করতে হবে, তার মানে আমল বাড়িয়ে নিতে হবে। এক সাহাবি বলছেন আদরাক্ত সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানু ইয়াখাফুনা আলান নিফাক। আমি 30 জন সাহাবিকে চোখে দেখেছি, যেই সাহাবিরা রাসূলুল্লাহকে চোখে চোখে দেখেছেন এবং রাসূলের সাথে উঠেছেন আর বসেছেন। এত বড় দিনদার, এত বড় পরেজগার হওয়া সত্ত্বেও তারা মাঝে মাঝে ভয় করতেন, তাদের মনের ভেতরে ভয় জেগে উঠত। কি বলে? হয়তো আল্লাহ রে, গতকালকে আমার দ্বারাই এমন একটা আমল হয়ে গেছে যেটার কারণে আমার নামটা হয়তো মুনাফিকের খাতায় চলে গেছে। হাই রে আল্লাহ, আজকে হয়তো সারা দিনের ভেতরে এমন একটা আমার আমল হয়ে গেল যে আমলটা মুনাফিকের দ্বারাই হয়। তো আমার দ্বারাই যদি এমন আমল হয়ে যায়, তাহলে আমার নামটা কি নাউজুবিল্লাহ মুনাফিকের খাতায় চলে গেল নাকি? এই বলে সাহাবায়ে কেরাম আমরা সব সময় নিজের ঈমান নিয়ে সংশয় প্রকাশ করতেন। ওরা রসুলের কাছে থাকা লোক, নিজের ঈমানের গ্যারেন্টি দিতে পারছেন না যে আমি ঠিক হালাতে আছি না আমার ঈমান নষ্ট টষ্ট হয়ে গেল না আমার ঈমান দুর্বল হয়ে গেল। আবার তারা মাঝে মাঝে বলতেন কি, আমি আমার ঈমানটাকে কোনো দিন জিবরিলের ঈমানের চাইতে ভালো মনে করি না, আমি রাসূলুল্লাহর সামনে আছি, উঠছি এবং বসছি, তাই বলে আমার ঈমানটাকে মিকাইলের ঈমানের চাইতে উত্তম ঈমান মনে করি না, বরং আমি মনে মনে ভাবি আমার ঈমানটা হলো ক্ষুদ্র আর এই জিবরিলের ঈমান হলো আমার ঈমানের চাইতে বড়, আমার ঈমানটা হলো দুর্বল আর মিকাইলের ঈমান আমার ঈমানের চাইতে অনেক গুণে বড়। এই মনে মনে তারা সংশয় প্রকাশ করতেন। আপনার মনে কেমন জাগে আমার ঈমান ঠিক আছে না নাই? ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে মাওলানা, আমি কি করে বুঝতে পারবো যে আমার ঈমানটা সবল না আমার ঈমানটা দুর্বল? ভালো করে বুঝেন কথাটা, আমার ঈমানটা সবল না আমার ঈমানটা দুর্বল আমি কি দিয়ে বুঝবো, এর জবাব কি হবে? তা আল্লামা রাহিমাহুল্লাহ জবাব দিয়ে বলছেন, কি বলে, যেটাকে তুমি কানে শুনেছ জীবনে একবার, এ কাজটা হারাম। এই হারামকে জেনে নেওয়ার পর সেই হারাম যদি তোমার দ্বারাই আবার ঘটে যায়, আর ঘটে যাওয়ার পরে তোমার মনের ভেতরে অনুশোচনা তৈরি না হয়, তোমার হৃদয়টা যদি না কাঁদে, তোমার মনটা যদি ব্যথিত না হয়, তাহলে তোমাকে জানতে হবে তোমার ঈমানটা সবল নয় তোমার ঈমানটা দুর্বল। জবাবটা ওনার কত ফ্যান্সি, কত সুন্দর। আপনি একটা কথা জানেন যে এটা হারাম বা করা চলবে না, আর তারপরেও আপনি করেছেন, তো করার পরে ডাহা, একদম মন মেজাজ সুস্থ নিয়ে চৌকে চৌকে ঘুরে বেড়াচ্ছেন, মোড়ে মোড়ে ঘুরে বেড়াচ্ছেন, চা খাচ্ছেন, আরাম করছেন, আপনার ভেতরে কোনো চিন্তাই নাই যে আমি পরশু দিন এই কাজটা কেন করলাম। তাহলে এই মানুষটা কি বলবে নিজেকে, কী করতে হবে? আর তো বলছে এটাকে জেনে নিতে হবে যে তোমার ঈমান শক্তিশালী নয়। এখন এত বড় আল্লামা,
এত বড় একজন দিনের বিদ্বান মানুষ, তিনি যে কথাটা বলেছেন তাজরুবার ভিত্তিতে 100% সত্য কথা। আর এই কথাটাকে যদি আপনার মানতে ইচ্ছা করে তাহলে আপনি নিজে বলেন, আমাদের ভিতরে যতগুলো লোক আছে আজও নেশাখোর, সে নেশাখোর লোকের ইমান শক্তিশালী আছে না দুর্বল আছে আপনি বলুন। আমাদের ভেতরে এতগুলো লোক আমরা আছি যারা আমরা বুঝি যে সুদ খাওয়া হারাম, তারপরেও যদি সুদের সঙ্গে আমি জড়িয়ে থাকি তাহলে আপনার ইমান দুর্বল না সবল, এটা সার্টিফিকেট কোনো আলেমের কাছে নিতে যেতে হবে, কাউরি কাছে নিতে যেতে হবে না, আপনি নিজে সার্টিফিকেট তৈরি করুন। যেটা জানি আর জানার পরে তাকে আজ পর্যন্ত ছাড়তে পারলাম না, তার মানে আমার ইমান শক্তিশালী নয়। আর দুর্বল ইমান নিয়ে মরবেন তো আপনি প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবেন কি পাবেন না আমি জানি না। দাদারা কত কথা শুনবেন জীবনে, সাহাবায়ে কেরাম নিজের ইমানগুলোকে অনেক সময় হিলিয়ে হিলিয়ে দেখতেন, ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেখতেন যে ইমানটা আমার ভালো আছে না নাই, আমার ইমানটা শক্তিশালী আছে না নাই। আমি আর আপনি তো দেখি না, একটা কথা বলি আপনাকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা লোকের জানাজা পড়বেন বলে খলিফাতুল মুসলিমিন উনি জুব্বা গায়ে দিয়ে ওযু করে লাঠিটাকে হাতে করে তৈরি হয়েছেন যে এবার হাঁটা দিব। কোথায়? পূর্ব পাড়াতে একটা লোক মারা গেছে তার জানাজায়, ওখানে আমাকে হাজির হতে হবে, আমি জানাজার নামাজ পড়াবো বলে মনস্থ করে নিয়েছেন। এমন সময় হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজাযাবতুহু জাযবা, আমি হযরত উমরের জুব্বাটাকে টেনে ধরে নিলাম, আর নেয়ার পরে বলছি যাবেন না, আপনি যেই লোকটার জানাজাতে যাওয়ার জন্য চেষ্টা করেছেন সেই লোকটার জানাজাতে আপনাকে যেতে বারণ করছি, আপনি যাবেন না। হঠাৎ এমন কথা কেন? জানাজাতে বেরিয়ে যাওয়া মানুষ আমি যাব, আর তোমরা আমাকে রুখছো যে না ওই মানুষটার জানাজা পড়াতে যেতে হবে না বা জানাজা পড়তে যাবেন না আপনি, কেন আমাকে এভাবে নিষেধ করা হচ্ছে একটা লোকের জানাজা পড়তে গিয়ে? তখন হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ইয়া তো দূরে আপনার নাকি? আচ্ছা আচ্ছা, তো টাইম নিয়ে পালাবেন না? আচ্ছা হ্যাঁ, তো বলছে কেন যাবেন না আপনি জানাজা পড়াতে? তো একটা সংক্ষেপে উত্তর দিয়ে বললেন, ফাইন্নাহু মিনহুম, এই লোকটা যে মারা গেছে তার জানাজায় আপনি যাবেন না। কেন? যেই লোকটার জানাজাতে বেরিয়েছেন সেই লোকটা হলো অমুক দলের লোক। অমুক দলের লোক মানে? এইবার হযরতে হুযাইফা তিনি জানতেন যে মদিনাতে কিছু লোক আছে যারা মুনাফেক, এবং এই মুনাফেক কটা, কে কে, তার তালিকা কার কাছে ছিল? একমাত্র সাহাবী হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, তিনি ছাড়া কেউ জানতেন না, কাউ কি নবীজি বলেননি, এবং নবী বলে দিয়েছিলেন এই নামগুলো জীবনে কাউরির সামনে তুমি প্রকাশ করবে না। তাহলে আজকে হযরত উমর চলে যাচ্ছেন কার জানাজাই? একজন মুনাফিকের জানাজাই। তার জন্য আমি তোমাকে আটকে দিলাম যে না, একজন মুনাফিকের জানাজা আপনার মতো লোক পড়াতে পারবে না। আপনাকে কি জন্য এই ওয়াকেয়াটা বা এ হাদিসটাকে তুললাম আপনার সামনে? হযরত উমর চমকে গেলেন, আর যাওয়ার পরে সাথে সাথে মাথাতে ধাক্কা লাগলো, মনে ধাক্কা লাগলো, কি বলে, সুবহানাল্লাহ, মুনাফিকের জানাজা আমি যাচ্ছিলাম বলে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আর তুমি জানো যে মুনাফিকের তালিকাতে কার 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 নাম আছে? ওখান থেকে সরে গিয়ে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হযরত হুযাইফাকে ডেকে বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই তোমাকে অনুরোধ করে বলছি, তোমার ঘাড় নেড়ে বলছি, তোমার মাথা নেড়ে বলছি, আল্লাহর ওয়াস্তে আমাকে একটা কথা বলো তো ভাই, মুনাফিকদের যে লিস্টটা আছে, যে তালিকাটা আছে, ওর ভেতরে কি উমারের নাম আছে? একটু দেখো তো। আচ্ছা, হযরত উমারের মতো লোক জিনাকে রাসূলুল্লাহ 10 জন সাহাবীর নাম বলেছেন যে তোমরা জান্নাতি, তার ভেতরে 2 নম্বর নামটা কার? তো হযরতে উমর ফারুকের এত বড় সার্টিফিকেট পাওয়া লোকটা, তিনি আবার জিজ্ঞেস করছেন পার্সোনাল আড়ালে নিয়ে গিয়ে যে একটু দয়া করে বলো তো যে আমার নাম কি ওই মুনাফিকিনদের খাতাতে আছে?
তাহলে তিনার মতো জালিলুল কাদার সাহাবি নিজের ইমান নিয়ে কতটা সংশয়ের মধ্যে ছিলেন এবং কতটা তিনি সবসময় নিজেকে আতঙ্কের মধ্যে রেখেছিলেন, আল্লাহ আমার ইমান ঠিক আছে না নাই, আল্লাহ আমার ইমান সবসময় সর্বদা মজবুত হয়ে আসে না নাই বলে পার্সোনাল যখন তাকে ধরলেন তখন তিনি বললেন, আল্লাহর কসম আপনার নাম মুনাফিকিনদের খাতায় নেই, বলে দিলাম কানে কানে, কিন্তু এর পরে আমি জীবনে অন্য কোনো মানুষ যদি এসে মাথা ঠুকে দেয় আমি তার নাম বলবো না যে তোমার নাম মুনাফিকের খাতায় আছে না নাই। ভাই কেন টানলাম, কেন আনলাম এই প্রসঙ্গটা, এই জন্যই আনলাম, এই জন্যই বললাম আপনাকে যে আল্লাহর ওয়াস্তে এই পাঁচ অক্তর নামাজ পড়ে দিয়েছেন বলে খুব ভ্রমে বসে থাকবেন না যে আমার ইমান আলহামদুলিল্লাহ খুব সলিড আছে, আমার ইমান আলহামদুলিল্লাহ খুব মজবুত আছে। ইমানকে মাঝে মাঝে তাপাবেন, ইমানকে মাঝে মাঝে আঁচাবেন, ইমানকে মাঝে মাঝে হিলিয়ে হিলিয়ে দেখবেন ইমানটা আমার ঠিক আছে না, আমার ইমান ঠিক নেই। আর অল্প দুটো কথা আপনাদেরকে শুনিয়ে আজকের মতো মানে হয়তো সভাটাকে বা আলোচনাটাকে শেষ করে নিব। তো এদিকে খেয়াল করেন, আমি যেখানে কথা বলা শেষ করেছিলাম সেই জায়গাটা হলো এই যে আপনাকে একজন মুসলমান হিসাবে সদা জাগ্রত থাকতে হবে। কী নিয়ে জাগ্রত থাকব, আমার মূল যেটা পুঁজি যেটার নাম হচ্ছে ঈমান সেটাকে নিয়ে আমি জাগ্রত থাকব, এটাতে যেন কোনো পোকা লেগে না যায়। তবে মাথায় রাখবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে পাঠিয়েছেন, আপনি যদি বলেন যে আমি এক রতি পরিমাণে অন্যায় করব না, পাপ করব না, গুনাহতে জড়াবো না, এটা আপনার দ্বারাই সম্ভব নয়, আপনি এটা করতে পারবেন না, আমার দ্বারাই আপনার দ্বারাই ভুল হবে, এটা অবধারিত ভুল হবে। কারণ নবীজি বলেছেন কুল্লু বানি আদামা খাতাউন, প্রত্যেকটা আদমের বেটা আর বেটি এরা হচ্ছে গুনাহগার, এদের দ্বারাই গুনাহ হবে, এটা আমাদের ফিতরাত, এটা হলো আমাদের নেচার। কিন্তু ক্ষতিটা কোনখানে হবে এটা হলো আপনার দেখার, যে যদি সোমবারে আমার দ্বারাই ক্ষতি হয়, গুনাহ হয়, পাপ হয়, যেটা আমার ইমানের হানি করবে, সেই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এইটা হলো আমার আর আপনার ভাবার কথা। এত সুন্দর কথা আপনাকে বলে যাচ্ছি, অস্বীকার করিয়েন না। নবীজি হাদিসের ভেতরে বলছেন যে ফরিশতাকে লেখার দায়িত্ব দেওয়া আছে সেই ফরিশতা আপনার বেলা দশটার সময় করে দেওয়া পাপ, উনি জানেন যে এই বান্দাটা আজ বেলা নটার সময় পাপ করেছে, এই অপরাধটা সে করেছে, কিন্তু তথাপি আল্লাহ তাআলা কী বলেছেন, আন-নবী কী বলেছেন তার সম্বন্ধে, যে ছ ঘন্টা পর্যন্ত আল্লাহর ওই ফরিশতা আপনার পাপটাকে লিপিবদ্ধ করবেন না, খাতাতে ইনক্লুড করবেন না, লিখবেন না। ক ঘন্টা? সহি হাদিস ছ ঘন্টা লিখেছেন, করেছেন আপনি বেলা দশটায়, আর এদিকে বেলা চারটা হয়ে যাচ্ছে, এর মাঝখানে যদি আপনার মন থেকে অনুশোচনা বেরোয় তাহলে আপনার ইমানের হিফাজত হলো, আর যদি আপনার মন থেকে অনুশোচনা না বেরোয় আর আপনার মুখ দিয়ে যদি একটা অনুশোচনার বাক্য আস্তাগফিরুল্লাহ বা একটা কোনো বড় জিকির সেটা যদি বেরিয়ে না আসে তাহলে থেকেই গেল। আমার বড় বোন 3000 টাকা দিয়েছে, আমার বোনের ভাতা দিলাম, ভাইটা অসুস্থ আছে। আচ্ছা, তো আপনার বোন দিয়েছে এটা 3000 টাকা ভগ্নিপতিটা অসুস্থ আছে বলে? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একটা বোন 500 টাকা, আর একটা বোন 700 টাকা, আর এই তিন বোনের ভাইটা কত টাকা? আপনি দিয়েছেন, বলে দিয়েছেন আগে, মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। জিবিল ওয়াস রব্বান নাস ইশফান্ত শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যাইয়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন। আজমালের স্ত্রী 10000 টাকা, আর দোকান কালেকশন 9115 টাকা, আর স্ত্রীদের কাছ থেকে এসেছে 3600 টাকা, আর একটা লতিফের স্ত্রী দিয়েছে 2000 টাকা,
আর আরেকটা লতিব নিজে দিয়েছে 5,000 টাকা নাকি, নগদ আছে 3,000-2,000 বাকি। নাসিরউদ্দিন সাহেব 2,000 টাকা, না নাসিরউদ্দিন 3,000 টাকা, 2,000 টাকা। আর ইশাহাজি পিন্ডলতলা ও দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট, এটি এটি পরে বাকি এসেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা আকসির মা লাহুম ওয়া লা তাহুম বারিক লাহুম ফিমা তাইতাহুম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে চাঁদমনির গোলাম মুর্তজা সাহেব 2,000 টাকা দান করেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। রব্বে করিম ভাইয়ের দানকে তুমি কবুল করো, যে আশায় দান দিয়েছে তার আশাকে পূরণ করো, তার হাল আহওয়ালকে সুখে রাখো শান্তিতে রাখো আমিন। মাহফুজুর রহমান সাহেব দুলাল এটি দিয়েছেন 5,000 টাকা ফোনপে, আর এটা কি দেখাচ্ছে ইমতিয়াজ হার্ডওয়্যার ইলেকট্রনিক, তো চাঁদমনি থেকে ও দিয়েছে 3,000 টাকা, আর শফিকুল ইসলাম 1,000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা আকসির হামিদুর রহমান 5,000 টাকা, এটা বাবা মায়ের জন্য, ওটা আলাদা, ওটা আলাদা, ও এখানে নামটা নাই, আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হামিদুর রহমান মালদার থেকে 5,000 টাকা দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া লা তাহু ওয়া বারিক লাহু ফিমা তাইতাহু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো বলছিলাম যে আমাকে আপনাকে 24 ঘন্টাতে নিজের মূল্যায়ন করার জন্য একটা সময় বের করতে হবে। একটা কথা খেয়াল রাখেন, শেষ প্রান্তে চলে এসেছি, আপনিও বাড়ি যাবেন আমিও বাড়ি যাব। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের বাড়ির বৈঠকখানায় বড় দামি 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 কথাগুলোকে দেয়ালে দেয়ালে লেখা থাকত। তার ভিতরে এক জায়গায় এক দেয়ালে লেখা আছে দামি কথাগুলোর মধ্যেকার 5টা। তো সেই 5টা একটা বোর্ডে লেখা ছিল, তো তার একটা এখানে বলা হচ্ছে যে মানুষ যেন এই কটা কথাকে বলে কোনো সময় ভুলে না যায়। তার ভিতরে একটা তিনি বলেছিলেন কি, সাআতুন ইউহাসিবু নাফসাহু, 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত, তো 8 ঘন্টা ঘুমাবেন আপনি, এই 8 ঘন্টা তো ঘুমে কেটে গেল, তো 24 ঘন্টার ভেতরে যদি 8 ঘন্টা আপনার ঘুমে চলে যায় তাহলে বাকি এই 16 ঘন্টা সময়ের ভেতরে আপনাকে 10টা মিনিট সময় বের করতে হবে, যেই 10টা মিনিট সময় নির্জনে বসে আপনি আপনার নিজের আত্মার মুহাসাবা করবেন, মানে আপনি আপনার নিজের ইমানের নিজের ইসলামের নিজের মনের আপনি বসে বসে একটা হিসাব নিকাশ করবেন, আমার দিন কীভাবে যাচ্ছে, আমার আমলের গতিধারাটা কেমন, আমার আমলগুলোর ভেতরে কতটি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন আর কতটিতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন, এইভাবে আপনাকে একটা মূল্যায়ন তৈরি করতে হবে। এইভাবে যদি মানুষ মূল্যায়ন করে, নিজের নাফসের যদি মুহাসাবা করে, তাহলে মানুষ অনেকটাই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। নাহলে এত মূল্যবান কথাগুলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে কেন বা ঝুলানো ছিল, কেন বা লটকানো ছিল? ভাইয়ান কথা শেষ করে দিয়েছি, কথা আর আপনাদেরকে বলবো না। শেষ কথা এটাই বলছি, বড় বড় সাহাবি যারা জালিলুল কাদার সাহাবি, যাদের ইমানের কাছে আমাদের ইমানগুলো জাররা বরাবরের মনে হবে, এমন যাদ্রিল যাদ্রিল সাহাবি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তবুও নিজের ইমানের ওপরে সবসময় ওদের এরকম দুরু 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 ভাব থেকেছে, আশঙ্কা থেকেই গেছে, আল্লাহ কী হলো আর কী হলো না। 34 বছর বয়সে মারা গেছেন এক তরুণ সাহাবি, তার নাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কম বয়সী লোককে তিনি গভর্নর বানিয়েছে, হযরত উমর গভর্নর বানিয়েছিলেন সিরিয়ার, আবু ওবাইদা আল জাররাহ যখন মারা গেলেন তখন তিনি বানিয়ে দিলেন এই নবযুবককে, এত বড় একটা স্টেটের গভর্নর বানালেন। তখন তিনি নিজে নিজেই বলছেন, লোক যদি জিজ্ঞেস করে আমাকে, আপনি এত বড় বড় বয়স্ক সাহাবি থাকতে আপনি এই 33 বছর 33.5 বছর বয়সের এখন এক তরুণ তুর্কিকে আপনি কেন গভর্নর বানালেন, কেন এখানকার হাকিম বানালেন, তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এটাই জবাব খাড়ো করব যে আমি আমার নাবীর মুখ থেকে শুনেছি যে কেয়ামতের দিন পৃথিবীতে যত আলেম মাওলানা সদর সাহেব রাহমানি আর সালাফি আর মাদানি আর যত ডিগ্রিধারী আলেম দুনিয়া থেকে গত হয়ে যাবে কেয়ামতের দিন, সমস্ত আলেমের আগে সদর মুদাররিস হিসাবে
আগে আগে হাঁটবেন, আর সব মুদারেস পিছনে পিছনে হাঁটবেন। তো সদর মুদারেস হয়ে হাঁটবেন কে? তো আগে থাকবেন হযরতে মুয়াজ ইবনে জাবাল। রাসূলুল্লাহ তিনি বলেছেন, আলামু বি উম্মতি আল হালাল ওয়াল হারাম, আমার উম্মতের ভেতরে হালাল আর হারামকে জানার বিষয়ে মুয়াজ বিন জাবালের মতো কেউ জানেওয়ালা আর নাই। তাহলে এত বড় ডিগ্রি দিয়েছেন কাকে? মুয়াজ বিন জাবালকে। তো হযরত উমর বললেন, রাসুল যদি ওকে সদর মুদারেস বানাতে পারেন পৃথিবীর আলেমের ভেতরে, তাহলে আমি এই তরুণ নওজওয়ানকে যদি গভর্নর বানাই, তাতে আমার দোষের কী আছে? আমি দোষের দেখতে পাই না। তাহলে তিনি ইমানদার কত, তেনার ভোল্টেজটা কত, যে রাসুলের মুখ থেকে এমন পবিত্র কথাটা বেরোয়। অথচ এই মানুষটাই আবার মাত্র 7-8 দিনের মাথায় ওই সিরিয়ার মাটিতে আমওয়াস নামক মহামারীতে যখন আক্রান্ত হয়ে গেলেন, উনি জানলেন যে মরণ নিশ্চিত, হয়তো আজ না হয় কাল আমি মরেই যাব। রাতের বেলায় উনি তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে 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 অনুনয় বিনয় করে বলছেন, শব্দটা কি বলছেন? নামাতিল উয়ুন ওয়াহাদাতিন নুজুম ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম, সারা জগৎ ঘুমিয়ে গেছে রব্বে করিম, এবং যতগুলো তারা আছে সব তারাগুলো আস্তে আস্তে সামনের আকাশ থেকে ব্যাক সাইডে চলে গেল, অন্ধকারের দিকে চলে গেল। আর এমন গভীর রাত্রিতে তুমি হাইয়ুল কাইয়ুম আল্লাহ জাগ্রত আছো, আর আমি তোমার এক খাকসার বান্দা এখানে জাগ্রত আছি। আমার একটা কথা, সেটা কি? যে রব্বে, আমি এমন কিছু আমল করতে পারিনি। তো কি বলছি? তলাবিলিল জান্নাতে বাতিয়ুন, তোমার কাছে যে জান্নাত চাইব রে আল্লাহ, তো জান্নাত চাইবার জন্য যত কিছু আমলের দরকার হয় এতটি আমল আমি করতে পারিনি। আর তারপরে তিনি বলছেন, ওয়াজতানাবি আনিন নারে যাইফুন, আমি যে আগুন থেকে বাঁচব, বাঁচতে চাইব তোমার কাছে, তো তোমাকে কিছু দিব দিয়ে যে আগুন থেকে বাঁচতে চাইব, তো এমন উপায় সম্বল আমার কাছে খুব কম আছে আল্লাহ। তার মানে আমি এত খাকসার, আমি এত হীন, এবং আমি এত দুর্বল ইমানের দিক দিয়ে যে তোমার কাছে আমি জান্নাত জোর করে চাইতেও পারি না, আর জাহান্নাম থেকে বাঁচব তো যেন বেঁচে যাই, অবশ্যই অবশ্যই যেন আমাকে বাঁচিয়ে দেওয়া যায়, এমন কোনো পুঁজি তোমার সামনে আমি পেশ করতে পারি না। আল্লাহ দয়া করিও, কেয়ামতের দিন তুমি আমাকে তোমার একটা তোহফা দিও, তুমি একটা হাদিয়া আমাকে দিও, এই তোহফাটা যদি আমি পাই তাহলে এটাই আমার জন্য কাফি, আর আমি তোমার ওই তোহফা নিয়ে আমি ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাব। এত বড় মানুষ, তিনি মরার কালে এইরকম দোয়া করেন। তাহলে আমাদের মতো মানুষগুলো যে না, যেখানে আমরা গুনাহের বাজারে বাস করি, যেখানে আমরা গুনাহের দেশে বাস করি, আমাদের রাত আর দিন চোখের সামনে হাজার হাজার গুনাহ আমরা দেখতে পাই, তাহলে আমাকে কতটা সংযমী হওয়া দরকার আছে দাদা আমার, ভাই আমার। অতএব কথা শেষ হলো, কথাটা শেষ হয়তো এতক্ষণ হতো কিংবা হতো না, আমাদের এখন মনে হচ্ছে কাজের সময়, ভুট্টা টুট্টার ভাঙাভাঙি ঝরাঝরি আছে, নাহলে লোকসংখ্যা চানমুনিতে আমি এত কমই আর আগে দেখিনি, যতটা কম এইবার দেখলাম। তো যদি মানুষের মাথায় কাজ থাকে তাহলে জালসাতে হয়তো আসবে কম, এটা স্বাভাবিক কথা। আর তারপর কথা হলো এই যে আপনাদের মনটা ঠিকঠাকভাবে আজকে মজলিসে কেন যে বসলো না, তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর মাঝখানে একটুখানি হয়তো ডিস্টার্ব হলো 2-4-5 মিনিটের জন্য, সেটাতে একটু হয়তো বিশৃঙ্খলা হলো, তাতে এমন কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়নি। তো যাজ্ঞা, যেটা উদ্দেশ্য আপনাদের ছিল অর্থাৎ আদায়ের জালসা, আগে আপনারা কিছু করেছেন, আগের বক্তা কিছু করেছে, আর আমি বিদায় চলে যাচ্ছি। আমার যাওয়ার কালে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, অল্প কিছু করে হতে গেল, যারা যারা বাকি আছেন তাড়াতাড়ি করে দিয়ে শেষ করে দেন। এক ভাই শেষের বেলাতে 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, পরওয়ারদিগার তোমার বান্দা যে আসে দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করো, রব্বে করিম তার আহলে আহলকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আমিন। এক ভাই এখানে আমাকে লিখছেন, তো যত দুনিয়াতে লেখা আর যত দুনিয়াতে বই আর যত দুনিয়াতে রাইটার, তত মানুষের ভেতরে বিভ্রান্তি। ইনি লিখছেন যে আমার বইয়ে লেখা আছে যে এক বৈঠকে 1 রাকাত অথবা 1-এর অধিক রাকাত বিতরের নামাজ পড়তে হয়। হাফিজ আইনুল বারি সাহেবের আইনি তোহফা সলাতে মুস্তফাতে লেখা আছে বিতরের নামাজ
এক বৈঠকে এক রাকাত অথবা তিন রাকাত পড়তে পারা যায়। এবার আমি তো ভাইজান ভুল কথা লিখিনি যে এক বৈঠকে তিন রাকাত বেতরের নামাজ আপনি পড়তে পারবেন অথবা এক রাকাতই আপনি পড়তে পারবেন, কিংবা হাফেজ সাহেব যে কথাটা লিখেছেন তার বইয়ের ভিতরে উনিও ঠিক কথাটা লিখেছেন। কিন্তু এখানে যেটা কথা লেখা আছে যে আমাদের গ্রামে কোনো মানুষ তিন রাকাত বেতরের দুই রাকাতকে সালাম ফিরে দিচ্ছে, দিয়ে তারপরে আবার আর এক রাকাতকে স্বতন্ত্রভাবে পড়ছে, তাহলে কোনটা আফজাল, কোনটা ভালো, আর কোনটা বেশি ভালো আর কোনটা কম ভালো, এই কথাটা উনি জানতে চাইছেন। তো আমার যেটা নিজের মত সেটা আমি বলছি। বাকি থাকলো ইসলামে শরীয়তে যে কোনো আমলের ভেতরে একটা করে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে অপশন রেখেছেন। অপশনের মানে হলো এই, এটা যদি না পারা যায় তো এটা করে নিতে গেলে হবে। এরকম উদাহরণ অনেক আছে। তাহাজ্জুদের নামাজ জোরে কেরাত করাও যাবে, আস্তে কেরাত করাও যাবে, ফরজ গোসল এশা নামাজের পরে পরেই করা যাবে, ফজরের আগে পর্যন্ত ঘুমিয়ে নিয়ে ঢের রাতে করা যাবে। তাহলে আল্লাহ তাআলা এগুলোতে কী করছেন, অপশন দিচ্ছেন, নবীকে দিয়েই দিচ্ছেন আমরা পেয়েছি, হাতটা উঠাতে হবে, কাঁধ বরাবর উঠালে হবে, আবার বলছেন কানের এই বরাবর উঠালে হবে, আবার বলছেন কান বরাবর উঠালেও হবে। এখন যদি আপনি বলেন কোনটা আফজাল ওইটা করব, আমি কি দিয়ে বলবো যে কোনটা আফজাল, এটাও জায়েজ, এটাও জায়েজ, এটাও জায়েজ, যেটাই করব সেটাই আল্লাহর কাছে আফজাল। কেন যে তিনটাই রসুলের হাদিস থেকে প্রমাণিত। একটা হাদিস আছে, বিতরের নামাজটাকে তুমি দিনের বিতরের নামাজের মতো করিও না, বিতরের নামাজটাকে তোমার দিনের নামাজের মধ্যে একটা বিতর আছে ওটার মতো করো না, ইশারা আছে কার দিকে, মাগরিবের দিকে। তো সারাটা দিনের নামাজের শেষে মাগরিবে যেমন তিন রাকাতে মাঝখানে বসতে হয়, তেমনি তোমার তা এই ভিতরের তিন রাকাত নামাজটাকে দিনের ভিতরের মতন করে দিয়ে মিলিয়ে দিও না, অর্থাৎ মাঝখানে বসিও না। এই জন্য এই মতটা আমাদের কাছে আফজাল, অর্থাৎ একসঙ্গে তিন রাকাত আমরা পড়ে দিই আর দেওয়ার পরে সালাম ফিরি। এবার কেউ যদি ভেঙে দেয়, ভেঙে দিল তিনকে, তো ভেঙে দিতে গেলে ও যে কোনো হারাম কাজ করে বসলো এটা জীবনে কোনো দিন বলা যাবে না। ও দু রাকাত পড়ে সালাম ফিরে দিল, আবার এক রাকাত পড়ে আবার সালাম ফিরে দিল, সে আমলটাও করতেই পারে। তার জন্য ওকে আপনি মুয়াখাজা করিয়েন না, আপনার যেটা পছন্দ লাগে আপনাকে আমল সেটার উপরে আমল করবেন, আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করবেন ইনশাআল্লাহ। আর বাকি থাকলো যেগুলো কোনো কড়া মশলা আছে, যেগুলোতে সাংঘাতিক বিতর্ক আছে, সেইগুলোতে যদি ইজতেহাদি মশলা হয় তা আপনি যে আলেমটাকে পছন্দ করবেন সেই আলেমের মতটাকে মেনে নিজের মনটাতে শান্তি অনুভব করবেন। আর বারে বারে খিচখিচ খিচখিচ করবেন না যে জালালগড়ের মৌলভীটা এই বলল আর এদিকে কুমেদপুরের মৌলভীটা এই বলল, আমি কোনটা করবো আর আমি কোনটা করব, বাংলাদেশের মৌলভীটা এই বলল আর আমাদের ভারতের মৌলভীটা ওই বলল আর এই বলল। তো ইজতেহাদি যেগুলো মশলা আছে, বড় বড় মশলা, কঠিন কঠিন মশলা, সেগুলোতে যেটা ইখতলাফের নিয়ম তা হলো এই যে আপনি কোনো একজন মুজতাহিদের কথাটাকে মেনে নেবেন আর নিয়ে ওটার উপরে আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। ওই সহি নামাজ শিখাটা কোথায় পাওয়া গেল, আমার যেটা লেখা ছিল সেটা কোথাও পেয়েছিলেন? আচ্ছা ভালো কথা। তো এ প্রসঙ্গে বলে দিই তাহলে, হাগ ড্রাইভারটাই আমার এখানে আছে না নাই, আছে সহি নামাজ শিখা গাড়িতে আছে এক একটা, আচ্ছা এই এই চানমনি গ্রামের ভাইরা ইনি পড়েছেন বইটা, তো তাও তো দুয়ানা তো জ্ঞান পেয়েছেন, যদি সহি নামাজ শিখার কাউরি দরকার লাগে তো এই ভাইয়ের কাছে নিয়ে নিন একটা, বিশ টাকা দিয়ে আমি পেয়েছি, বিশ টাকা দিয়ে এক বৈঠকে তিন রাকাত, আচ্ছা আলহামদুলিল্লাহ বাড়ি সাহেব, হ্যাঁ ওটা হয়ে গেছে আমি আলোচনা করে দিলাম, আর কেউ দেওয়ার আছেন কি? তিন রাকাত তরিকুন্নত জাত বই বলে একটা আছে, তা তো আচ্ছা আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ চলে আসলো, একজন ৫০০ টাকা আর একজন ২০০ টাকা। ও এই ভাইগুলো
একটা সহি নমাজ শিখাগুলো নেন, বাড়িতে মা খালারা যারা আছে নমাজ রোজা করবে একটু শিখবে, নেন নেন 20টা টাকা দিয়ে একটা বইগুলো থাকে তো দাও তো জি ড্রাইভার জি। আর কেউ আছে? তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। আচ্ছা, মহাবিশ্বের তুমি যে চালক, একজন ছোট্ট মেয়ে ছেলে 200 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারেক আলাই আল্লাহুম্মা ইয়াদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যাইনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন আমার ভাই এখানে এসে কাছাকাছি 200 টাকা দান, কবুল করো পাক সুবহান, মিটে দেওয়া তার মনে আরমান, ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে দানকারী দানকে কবুল করিবে। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া, ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটে দেওয়া তার মনে আরমান, আমিন আমিন। আরেকজন 50টা টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো, তার আলো আলকে সুখে রাখো, আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। একে আমাদের দেশে যত জলসাতে নিয়ে যাই গেস্ট করে, আমি ইশতেহার পড়তে গেলেই বলি।